ইন্ডিয়ান এয়ারফোর্সে এই যুদ্ধ বিমানের নিযুক্তিতে ভারতের শক্তি আরও কয়েকগুণ গুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে ভারতের শক্তি বাড়িয়ে বায়ুসেনার হাতে এলো আরও দুটি চিনুক হেলিকপ্টার ফের বাড়লো ভারতীয় বায়ুসেনার শক্তি সোমবারই বায়ুসেনাতে যুক্ত হলো দুটি চিনুক হেলিকপ্টার বোয়িংয়ের এই দুটি চিনুক হাতে আসার ফলে বায়ুসেনার শক্তি বাড়ল কয়েক গুণ বর্তমানে চিনুক সংখ্যা ছয় চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম চারটি চিনুক আসে বায়ুসেনার হাতে জানা গিয়েছে গুজরাতের মুদ্রা বন্দরে দুটি হেলিকপ্টার আসে এবং খুব শীঘ্রই এগুলি কাজে যুক্ত হবে এর আগে গত ২৫ মার্চ আগের চারটি চিনুক হেলিকপ্টার কাজে যোগ দিয়েছিল স্টাইল ট্রান্সপোর্ট হেলিকপ্টার হিসেবে চিনুক উল্লেখযোগ্য প্রতিরক্ষা সংক্রান্ত পরিবহনে এর ভূমিকা অনস্বীকার্য একটি চিনুক ৪৫ জন সেনার ভার নিতে পারে চিনুক হেলিকপ্টার পেলোট ক্ষমতা দশ টন মার্কিন নির্মাতা সংস্থার সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে ভারতের হাতে পনেরো চিনুক হেলিকপ্টার সঙ্গে বাইশ অ্যাপাচে এই সিক্সটি ফোর ই অ্যাটাক হেলিকপ্টার আসার কথা ইন্ডিয়ান এয়ারফোর্সে এই যুদ্ধ বিমানের নিযুক্তিতে ভারতের শক্তি আরও কয়েকগুণ গুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য চিনুককে প্রথম দুই সালে নেদারল্যান্ড কিনেছিল তবে উনিশশো সাল থেকে এই চপারটিকে আমেরিকা ব্যবহার করছে দুই সালে কানাডা এবং ব্রিটেন এই চপারের আপডেটেড ভার্সন কিনেছিল এই চিনুকের সাহায্যেই ওসামা বিন লাদেনকে খতম করা হয়েছিল চিনুক সি এইচ ফোর্টি সেভেন আঠারো ফিট লম্বা এবং জানা গিয়েছে এই চপারটিকে ওড়ানোর জন্য দুই হাজার আঠারো সাল থেকে প্রশিক্ষণ করানো হচ্ছে